সবাই ধনী হতে চায়, কিন্তু বেশিরভাগ মানুষ বিশ্বাস করে ধনী হওয়া ভাগ্যের উপর নির্ভর করে। কিন্তু এই ধারণা ভুল, কারণ ধনী হওয়ার জন্য প্রপার প্ল্যানিং এবং স্ট্র্যাটেজির প্রয়োজন হয়। এর পাশাপাশি কিছু অভ্যাসও পালন করতে হয়। পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট মনে করেন এমন কিছু অভ্যাস আছে যেগুলো যে কাউকে ধনী বানাতে পারে। অনেক ইন্টারভিউয়ে ওয়ারেন বাফেট এই মানি হ্যাবিটসের কথা উল্লেখ করেছেন, তাই আজকের ভিডিওতে ওয়ারেন বাফেটের উল্লেখ করা এমন ছটি অভ্যাস আলোচনা করব যেগুলো পালন করতে পারলে আপনি টাকা সঞ্চয় করতে পারবেন, টাকা ইনভেস্ট করতে পারবেন এবং টাকা থেকে আরও বেশি টাকা বানাতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, কখনোই কোনো সুযোগ হারাবেন না। ওয়ারেন বাফেট বলেন, সবসময় অন্ত্রাপনিয়রের মতো ভাবতে হবে। একজন অন্ত্রাপনিয়র সবসময় সুযোগ খোঁজে, জীবনে ছোট বড় যে কোনো ধরনের সুযোগ কাজে লাগাতে হবে। ওয়ারেন বাফেট নিজেই ছোটবেলা থেকে ইনকাম করার ছোট বড় সব রকম সুযোগ খুঁজতেন। তার প্রথম বিজনেস ছিল চুইংগাম, সোডা এবং উইকলি ম্যাগাজিন বিক্রি করা। টাকা ইনকাম করার ছোট বড় সব রকম সুযোগকে কাজে লাগানোর জন্য তার ফাইন্যান্সিয়াল নলেজ অনেক বেশি স্ট্রং ছিল। তিনি বুঝতে পারতেন কোথায় ইনভেস্ট করতে হবে, কোন কোম্পানি বেশি প্রফিটেবল এবং মানুষ কোন প্রোডাক্ট বেশি কেনেন। আর এই নলেজের জন্যই তিনি প্রতিটা সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারতেন। তাই আপনিও টাকা ইনকাম করার জন্য ছোট বড় যে কোনো ধরনের সুযোগ খুঁজুন এবং সেই সুযোগ কাজে লাগান। নাম্বার টু, নতুন কিছু জানা এবং নতুন কিছু শেখা কখনোই বন্ধ করবেন না। আপনি হয়তো জানেন ওয়ারেন বাফেটের এত সম্পত্তির প্রধান উৎস শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট। তাই তিনি বেশিরভাগ সময়েই মার্কেট, ইনভেস্টমেন্ট এবং বিভিন্ন কোম্পানি সম্পর্কে জানার চেষ্টা করতেন। তাই আপনিও যদি সেভিংস, ইনভেস্টমেন্ট বা অন্য যে কোনো ফিল্ডে সফল হতে চান, তাহলে সেই ফিল্ড সম্পর্কে পড়াশোনা করে নতুন নতুন ইনফরমেশন জানুন এবং নিজের নলেজ স্ট্রং করুন এবং নতুন স্কিল শিখুন। ওয়ারেন বাফেট বলেন, আপনি যত বেশি শিখবেন তত বেশি উপার্জন করতে পারবেন। তাই শিখুন, ইনভেস্ট করুন এবং সফলতা অর্জন করুন। নাম্বার থ্রি, আয়ের থেকে ব্যয় কম করতে হবে। ওয়ারেন বাফেট বলেন, মানুষের আয়ের থেকে ব্যয় সবসময় কম হতে হবে। আয়ের চেয়ে ব্যয় কম করার জন্য অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে। 99% লোক অপ্রয়োজনীয় খরচ বেশি করে। আপনাকে নেসেসিটি অ্যান্ড লাক্সারির ডিফারেন্স বুঝতে হবে, মানে আপনাকে বুঝতে হবে কোনটা প্রয়োজন আর কোনটা শখ। আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে সবসময় প্রয়োজনীয় কিছুতেই ইনভেস্ট করতে হবে। নাম্বার ফোর, সেফটি সবার আগে। ওয়ারেন বাফেট মনে করেন বেশি লাভের জন্য বড় ঝুঁকি নেওয়া বোকামির কাজ। তাই আপনাকে সবসময় ফোকাস করতে হবে আপনার মানির সেফটিতে। ইনভেস্টমেন্টে টাকা ডুবে যাওয়ার ভয় আছে, তাই আপনি ততটা ইনভেস্ট করবেন যতটা ডুবে গেলে আপনি সহ্য করে নিতে পারবেন। তাই ছোট ছোট বাজেটে ইনভেস্ট করতে হবে এবং সবার আগে সেফটি নিশ্চিত করে তবে ইনভেস্ট করতে হবে। নাম্বার ফাইভ, শর্ট টার্ম নয়, লং টার্ম বেনিফিটসে ধ্যান দিন। ওয়ারেন বাফেটের সফলতার অন্যতম রহস্য হলো তিনি সবসময় জেনে বুঝে তবেই কোয়ালিটি স্টক কেনেন এবং সেটা লং টাইম পর্যন্ত ধরে রাখেন। ওয়ারেন বাফেট মনে করেন লং টার্ম ইনভেস্টমেন্ট বেশি লাভজনক। তাই আপনি যখন কোনো কিছুতে ইনভেস্ট করবেন তখন লং টার্ম বেনিফিটসের কথা মাথায় রাখবেন। নাম্বার সিক্স, যতক্ষণ ভরসা পাবেন না ততক্ষণ ইনভেস্ট করবেন না। ইনভেস্টমেন্টের ব্যাপারে ওয়ারেন বাফেট বলেন, মার্কেট এবং অন্য যে কোনো কিছুতে ততক্ষণ ইনভেস্ট করা উচিত নয় যতক্ষণ না সেটা সম্পর্কে স্যাটিসফাইড হওয়া যায় বা ভরসা করা যায়। আপনি যদি ফিউচারে কোনো কিছুতে ইনভেস্ট করার প্ল্যান করছেন, তাহলে সবার আগে সেটা সম্পর্কে ভালো করে জানুন, বুঝুন। যদি সেটা ভরসাযোগ্য মনে হয় তবেই সেটা শুরু করুন, আর যদি ভরসাযোগ্য না মনে হয় তাহলে সেটা ছেড়ে দিন। কোনো ইনভেস্টমেন্ট সম্পর্কে মনে একটুও কনফিউশন থাকলে বা না জেনে বুঝে কারোর কথা শুনে ইনভেস্ট করলে সেই ইনভেস্টমেন্ট আপনাকে চিন্তায় ফেলবে এবং আপনি কনফিডেন্স হারাবেন। তাই অপেক্ষা করুন, জানুন, বুঝুন এবং তারপরে ইনভেস্ট করুন। তো এই ছিল ওয়ারেন বাফেটের বলা ছটি অভ্যাস। আশা করি এই অভ্যাসগুলি আপনাকে ইনভেস্টমেন্ট, সেভিংস এবং টাকা থেকে টাকা বৃদ্ধি করতে হেল্প করবে। কমেন্ট করে জানান আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বুঝে শুনে তবেই ইনভেস্ট করুন। অনলি ফিউ মিনিটের পক্ষ থেকে আমি শাকিল, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।